আসা বাংলাদেশ। আপনার কাছে আসতে চাই যে যখন এই ধরনের ঘটনা ঘটে, বিশেষ করে ভূমিকম্প, সেই ক্ষেত্রে বাড়তি কোনো সতর্কতা মানুষের নেওয়া প্রয়োজন কিনা, আপনাদের দিক থেকে কোনো অবজারভেশন আছে? জি, একটা জিনিস খুব মনে হয় যে বলা দরকার এখানে দর্শকের উদ্দেশ্যে, সেটা হলো এরকম যে ভূমিকম্প যখন হয়, এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের এখানে ওই লেভেলের হয়নি ডিজাস্টার, কিন্তু যদি এরকম হয় যে একটু মাত্রাটা বেশি বা এপিসেন্টার কাছাকাছি, সেক্ষেত্রে কিন্তু শেকিংটা বিল্ডিং এর অনেক বেশি হবে। সেই ক্ষেত্রে ইন্টেরিয়রে যেই ফার্নিচার গুলো থাকে, যে আসবাবপত্র গুলা থাকে, যেমন ওয়ার্ড্রব বা হচ্ছে আলমিরাজ বা হচ্ছে ডিনার ওয়াগন, এই জাতীয় উঁচু উঁচু যে আসবাবপত্রগুলো, এগুলো কিন্তু টিল্ট হয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ওই সময়টাতে কিন্তু সবাই খুব প্যানিকড হয় এবং দৌড়াদৌড়ির মধ্যে থাকে। তো এই যে যে বিল্ডিং এর মধ্যে, অ্যাপার্টমেন্টের মধ্যে যে ফার্নিচার গুলো থাকে, সেগুলোকে যদি এরকম করা যায় যে কিছুটা ওয়ালের সঙ্গে একটু ফিক্সিং করা, হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো এটা ওরকম পড়ে যাওয়ার সম্ভাবনাটা কম হবে, কিছুটা সময়ের জন্য উনি রক্ষা পাবেন আর কি। একই সঙ্গে ডিনার ওয়াগানেও কিন্তু যখন আমরা এগুলো রাখি, ক্রকারিজ গুলো, অনেক ধরনের কাছের তৈজসপত্র, এই জিনিসগুলো থাকে, সেগুলো যদি নিচের দিকে ভারী জিনিসগুলো রাখলাম আর হালকা জিনিসগুলো হয়তো উপরের দিকে থাকলো, সেক্ষেত্রে হয়তো ইঞ্জুরি গুলা কম হবে, যেগুলো পড়ে গিয়ে যে তাৎক্ষণিক ভাবে কিছু ইঞ্জুরি আসতে পারে, সেটা থেকে মানুষ হয়তো রক্ষা পেতে পারেন আর কি। তো এবার খান আপনার কাছে আবার চলে যাবো একটু মানে বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে, যথাযথ কোড তো অবশ্যই আছে, কিন্তু সেটা অনুসরণ করা হচ্ছে কিনা আমাদের দেশে, আপনাদের এক্সপিরিয়েন্স কেমন এই ক্ষেত্রে? আমাদের দেশের পরিসরে টোটাল পুরোটা বোধ হয় আমার জন্য ঠিক হবে না, কারণ হচ্ছে যে এক একজন খুবই ভালোভাবে করছে অবশ্যই, এবং যদিও ডেভেলপারদের মানুষ ভয় পায়, বাট যারা রিয়েল সুনাম ধন্য ডেভেলপার, তারা বরং নিজেরা প্রফেশনাল হওয়ার জন্য ওদিকে নজর আরো বেশি দেয়। আমাদের বিটিআর ক্ষেত্রে আমি অফকোর্স আমি বলতে পারি, আমরা আইএসও 9001 যেটা কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট সার্টিফাইড, আমরা সেই ম্যানুয়ালটাকে পুরোপুরিভাবে ফলো করি, এবং যতগুলি চেক পয়েন্ট আছে কনস্ট্রাকশনের সময় সেগুলি তো করি, অ্যান্ড অল দ্য টেস্ট যেগুলি আছে, ধরেন সিনেলের টেস্ট, কংক্রিটের টেস্ট, স্টিল টেস্ট, সেগুলি রেগুলারভাবে করা হয় এবং অডিট করা হয় সেটার উপরে। তার উপরে আমরা রিসেন্টলি আরেকটা উদ্যোগ নিয়েছি, সেটা হলো বিল্ডিং হয়ে যাওয়ার পর আমরা এর মাঝখানে বুয়েট থেকে একটা অ্যাসেসমেন্ট করে নিয়েছি বিল্ডিং এর উপরে, র্যান্ডম ভাবে কয়েকটা বিল্ডিং চুজ করে সেগুলির উপরে, যে হয়ে যাওয়ার পর র্যান্ডমলি তারা চেক করে যায় যে এটা কি, যে স্ট্রেংথ আসার কথা ছিল কিংবা যে রিইনফোর্সমেন্ট থাকার কথা ছিল, রড থাকার কথা ছিল, সেগুলি আছে কিনা, তারা এক্স রে করে এটা দেখে সেটা কনফার্ম করে আর কি। কোনোটা যদি দেখা যায় যে আমাদের মানে ইচ্ছাকৃত ভুল না, মানে ভুলের কারণে ইচ্ছাকৃত ভাবে না, তাহলে অফকোর্স এরকম মেজার নেব, তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো আমাদের ক্ষেত্রে হয়নি, এবং আমি মনে করি যে আমাদের সমকক্ষ যারা ডেভেলপার আছে তারাও মোটামুটিভাবে এইভাবেই ভালো করছে। তবে নন ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং যেগুলি আছে, মানে প্রপারলি সুপারভাইজ না কিংবা প্রপার লোক দ্বারা সুপারভাইজ না, সেগুলি নিয়ে অফকোর্স অনেক প্রশ্ন থেকে যায়, এবং এটা নিয়েই আমাদের মেজর কনসার্ন। আসলে ডিজাইন যতই ভালোভাবে হোক, নির্মাণ যদি ঠিকভাবে না হয় তাহলে তো সেটা একটা বড় রিস্ক রয়ে যায়। স্যার আপনার কাছে আসবো দুটি বিষয়ে, একটি তো নির্মাণ শুরু করার আগ থেকেই প্রস্তুতি নেওয়া, আবার আমাদের জন্য যেহেতু অনেক নির্মাণ ইতিমধ্যেই হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম প্রায় সব শহরই, ফলে দুই ধরনের প্রস্তুতি আমাদের দরকার আছে, যে একটা নির্মাণের আগে প্রস্তুতি কেমন নেওয়া দরকার, এবং ইতিমধ্যেই যারা নির্মাণ করে ফেলেছে তারাও কিভাবে এটির ভুল হয়ে থাকলে এটা রেক্টিফাই করা সম্ভব, এই যদি আপনার রিসার্চের আলোকে এই দুইটা বিষয় নিয়ে আমাদেরকে বলুন। আপনার এই প্রশ্ন যেটা, এটা খুব একটা গবেষণা লাগে না, যেটা এর আগে আমি প্রকৌশলী এফআর খান যেটা বললেন যে নির্মাণ, আপনি প্রশ্ন করেছিলেন যে গুণগত মান বিল্ডিং কোড অনুসরণ করে নির্মাণ হচ্ছে কিনা, বড় বড় যারা ডেভেলপার আছেন এবং যেখানে কোয়ালিফাইড প্রকৌশলী আছেন, আমার ধারণা তাদের ডিজাইন করা বা নির্মিত ভবন এগুলো হয়তো গুণগত মান থেকে সঠিক আছে। সমস্যা হলো যে অনেক ভবন, আমি তো বলবো এখনও বাংলাদেশে সিংহভাগ ভবন ডিজাইন এবং নির্মাণ করা হচ্ছে যাতে একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার, তার কোনো রকম বা আর্কিটেক্ট, তাদের কোনো ইনপুট নাই,
যার প্রতিফলন আমরা দেখলাম যে এই গত এক সপ্তাহ ধরে পত্রপত্রিকায় লেখা হচ্ছে যে ইস্পাতের রডের ব্যবহার না করে হয়তো বাঁশের ব্যবহার হচ্ছে। এটা ন্যাশনাল একটা নিউজ এবং অনেক পত্রিকা এটার উপরে সম্পাদকীয় লিখেছে। এটার কয়েকটা কারণ হলো যে যারা সরকারি প্রতিষ্ঠান যদি বলি নির্মাণ তদারকির দায়িত্বে আছেন, তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না, কারণ কনস্ট্যান্ট সুপারভিশন দরকার হয় যে কোনো প্রকল্পে, নির্মাণ প্রকল্পে, যাতে গুণগত মান নিশ্চিত করা যায়। আর দ্বিতীয় হলো এই যে ঠিকাদার, বাংলাদেশে তো হাজার হাজার ঠিকাদার আছেন, তারা এই কাজটা জানেন কি না এটার কোনো আমাদের এখনো সে পদ্ধতি হয়নি। একসময় ছিল যে বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট তাদের এনলিস্টমেন্ট, এখন শুনলাম সেটাও উঠে গেছে, যে কেউ টেন্ডার দেখে বিট করতে পারে এবং কাজ নিয়ে যাচ্ছে, তারপরে চেষ্টা করে তার কিভাবে লাভটা আরও ম্যাক্সিমাইজ করতে করা যায়, তাতে ইস্পাতের বদলে বাঁশ দিচ্ছে, আপনার সিমেন্টের সাথে হয়তো মাটি মিশাচ্ছে। এইগুলো যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু আমাদের আরো বড় একটা বিপর্যয়, ভূমিকম্প লাগবে না, এমনিতেই পড়ে যাচ্ছে, আমরা যেটা এই রানা প্লাজাতে দেখলাম যে পড়ে গেল। এবং স্যার আমরা একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আপনার বাকি অংশ ঠিক বাকি কথাটা শুনবো। আশা বাংলাদেশ ইচ্ছা স্বাগত আরেকবার দেখছেন আশার বাংলা। স্যার আপনার কাছে যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে সতর্কতাটাই প্রয়োজন ভূমিকম্পের জন্য, আতঙ্ক ছড়ানোর কোনো অর্থ হয় না অবশ্যই, সেক্ষেত্রে কি ধরনের সতর্কতা যেগুলি ইতিমধ্যেই নির্মাণ হয়ে গেছে বা সামনে যেগুলি নির্মাণ হবে দুইটার ক্ষেত্রে সতর্কতা আপনার কি ধরনের সাজেস্ট করছেন? ইতিমধ্যে তো আমাদের হাজার হাজার ভবন নির্মিত হয়ে গেছে যেগুলো হয়তো ভূমিকম্প সহনীয় না, এটার জন্য প্রযুক্তি আছে, এটাকে আমরা বলি রেট্রোফিটিং। যদিও একটা নতুন ভবন ভূমিকম্প সহনীয় করার জন্য যে অতিরিক্ত বিনিয়োগ লাগে অল্প, শতকরা 3-4 ভাগ করলেই সহনীয় করা যায়, কিন্তু নির্মিত ভবনকে যদি একটা দেখা যায় যে দুর্বল, এটাকে যদি আরও শক্তিশালী করতে চাই, সহনীয় করতে চাই, তাহলে বিনিয়োগ একটু বেশি লাগবে। এবং এটার আমার মনে হয় প্রকৌশলগত দিক থেকে তুলনামূলকভাবে একটু দুরূহ, এক এক ভবনের এক এক রকম ট্রিটমেন্ট লাগবে। তো বাংলাদেশে ইতিমধ্যে বিশেষ করে ঢাকায় আমরা কয়েকটা ভবন, এর মধ্যে সরকারি ভবনও আছে, আমরা রেট্রোফিট করেছি। এটা এক নম্বর, যে যদি কোনো আপনার সন্দেহ থাকে তাহলে একজন প্রকৌশলীকে দিয়ে এটা চেক করানো এবং করে তার সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া। সরকার থেকেও একটা উদ্যোগ নিয়েছিল যে চিহ্নিত করা কোন কোন ভবন বিপজ্জনক অবস্থায় আছে, খুব একটা অগ্রগতি হয়নি, এটাও সময় সাপেক্ষ ব্যাপার। যেই সমস্যা আমরা গত 3-4 দশক ধরে তৈরি করেছি সেটাও এটা সমাধান করতেও সময় লাগবে। তো আমি যেটা বলবো যে নির্মিত ভবনের জন্য রেট্রোফিটিং টেকনোলজি, আর নতুন ভবনের জন্য একটাই মেসেজ যে খুব বেশি আপনার অতিরিক্ত পয়সা লাগবে না একজন বাড়ির মালিকের, একজন কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারকে দিয়ে ডিজাইন করানো এবং যিনি বিল্ডিং কোড অনুসরণ করে বিল্ডিংটা ডিজাইন করবেন এবং নির্মাণ তদারকি করার সময়ও উনি দেখবেন যাতে ডিজাইনে যেসব অ্যাসাম্পশন, যেমন কংক্রিট স্ট্রেংথ কত, স্টিল স্ট্রেংথ কত, রডগুলো কীভাবে বানতে হবে, এগুলো যাতে নির্মাণের সময় নিশ্চিত করা হয়। এই পদক্ষেপ নিলেই কিন্তু ভবিষ্যতে তার যে একটা সবসময় একটা চিন্তা যে ভূমিকম্পের সময় কী হবে ভবনের, এই চিন্তা থেকে উনি মুক্ত থাকতে পারবেন, অতিরিক্ত টাকা কিন্তু খুব বেশি লাগছে না। মনে হয় যে এই কাজটা যদি সবাই করে যে কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারদের দিয়ে নির্মাণটা করা, তাহলে এটা অন্য দেশে, অনেক বিশেষ করে উন্নত দেশে যে রেগুলেটরি
এজেন্সিগুলো আছে সরকারের, তারা এটা নিশ্চিত করে, যেই ভায়োলেট করবে সাথে সাথে তাকে প্যানালাইজ করবে। দুর্ভাগ্যবশত বাংলাদেশে আমরা এখন পর্যন্ত সেই পদ্ধতি গড়ে তুলতে পারিনি। এফার খান, আপনার কাছে একদম খুব সংক্ষেপে একটা জিনিস জানতে চাইবো, যে আপনাদের এই গবেষণাটা সামনের দিকে এটা এটা একটা লিভিং থিং হিসেবে থাকবে কিনা? জি, এটা একটা লিভিং থিং হিসেবে থাকবে। আগে বলেছি এটা একটা চলমান প্রসেস, এবং ইউনিভার্সিটির সঙ্গে আমরা অলরেডি এই ব্যাপারে কথাবার্তা বলছি যে নেক্সট এটার আমরা স্টেপ কি নেব। এবং আমি আরেকবার এখানে স্যার যদিও বলেছেন উল্লেখ করে রাখতে চাই যে এভরি বিল্ডিং কিন্তু ইউনিক অফ ইটস ডিজাইন, তো প্রত্যেকটা ডিজাইনকেই ওই অ্যানালাইসিস করে তারপরে কোন মেথডটা আপনার ভূমিকম্পের জন্য আরেকটু সহনীয় হওয়ার জন্য আমরা গ্রহণ করব, সেটা আমরা সেটা অলরেডি আরম্ভ করে দিয়েছি। সো এফআর খান রুদবা চৌধুরী এবং জামিলুর রহমান চৌধুরী, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের আশার বাংলাদেশে, আমন্ত্রণ আমাদের পরের আয়োজন। Hot summer sale is going on. Enjoy up to 60% discount. Let's make shopping more enjoyable.